হ্যালো ভিউয়ার্স মেডিসিন হিল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির নাম হচ্ছে থাইরক্স ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই মেডিসিনটি কারা কারা ব্যবহার করতে পারবেন কারা কারা ব্যবহার করতে পারবেন না এই ওষুধটির গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে থাইরক্স ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক হচ্ছে লিভো থাইরক্সিন সোডিয়াম এটি পঞ্চাশ মাইক্রোগ্রাম এবং পঞ্চাশ মাইক্রোগ্রাম আকারে সাধারণত বাজারে পাওয়া যায় এছাড়া পঁচিশ মাইক্রোগ্রাম এবং একশো মাইক্রোগ্রাম আকারেও বাজারে পাওয়া যায় এই ওষুধটি বাজার করেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিওয়ার্স এই থাইরক্স ট্যাবলেট এটি নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটি একটি থাইরয়েডের ঔষধ এই থাইরয়েড মূলত দুই ধরনের হয় থাইরয়েডের সমস্যা একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম তো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করছি এটি মূলত হাইপো জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে যায় মূলত যাদের শরীরে থাইরয়েড থাইরয়েড হরমোন প্রয়োজনের তুলনায় কম নিঃসরণ হয় তাদের তাদেরকেই মূলত হাইপো রোগী বলা হয়ে থাকে তো এই ওষুধটি মূলত যাদের হাইপোথাইরয়েড রয়েছে সে সকল রোগীদের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এই ওষুধটি অনেকের ক্ষেত্রে যাদের ঠিকমতো থাইরয়েড হরমোন যখন নিঃসরণ কম হয় তখন শরীরের ওজন অনেক বেড়ে যায় বিভিন্ন জয়েন্ট পেন হয় এছাড়া থাইরয়েড হরমোন অনেক বেশি কমে যাওয়ার কারণে তাদের ইনফার্টিলিটি হয় বা তাদের সন্তান জন্মদানে অসুবিধা হয় এবং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া এই ওষুধটি গলগন্ড রোগ এবং থাইরয়েডের ক্যান্সার এবং নডিউলের উপস্থিতি এবং চিকিৎসার পর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্তরের দমনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ওষুধের গলগণ্ডজনিত প্রভাবগুলোকে দমন করার জন্য এই থাইরয়েড স্ট্যাবলেটটি থাইরয়েড স্ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকেন ভিউয়ার্স এখন এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে আলোচনা করব প্রারম্ভিক মাত্রা এটির 25 থেকে 25 থেকে 50 মাইক্রোগ্রাম প্রতিদিন খেতে হতে পারে এবং ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী এটির মাত্রা বাড়াতে হবে এবং মারাত্মক ও হাইপোথাইরয়েডিজমের রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা বারো দশমিক থেকে পঁচিশ মাইক্রোগ্রাম প্রতিদিন এটি করতে হবে এবং রক্তে টি এইচ এর পরিমাণ স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রতি দুই থেকে চার সপ্তাহ পর পর দৈনিক পঁচিশ মাইক্রোগ্রাম হারে মাত্রা বাড়াতে হবে অবশ্যই এই থাইরয়েড এর হরমোন বা থাইরয়েড হরমোন জাতীয় সকল ওষুধগুলো আপনাকে খেতে হলে অবশ্যই আপনাকে প্রথমে ডাক্তার দেখাতে হবে যদি আপনার কোনো সমস্যা যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় সেই সকল ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে আপনাকে থাইরয়েড হরমোনের পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি তারা দেখেন যে আপনার হরমোন আসলে কম রয়েছে বা থাইরয়েড হরমোন কম নিঃসরণ হচ্ছে সে সকল ক্ষেত্রে আপনাকে এই ওষুধটি দিবেন এবং যখন আপনার থাইরয়েড এর ওষুধ আপনি সেবন করবেন তখন এই ক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলো খেয়ে যেতে হবে তাই অবশ্যই আপনি আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরে এই শুরু করবেন নিজে থেকে কখনোই আপনার হয়ে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে বিভার্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সব ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এটি ক্লান্তি ক্ষুধা বৃদ্ধি এছাড়া অতিরিক্ত আবেগ নিদ্রাহীনতা দেখা পারে এছাড়া কাকুনি পেশির দুর্বলতা ট্যাকি বা বুক ধরফর করা ইত্যাদি দেখা দিতে পারে ভিওয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থায় স্থানীয় দানকালে সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় ব্যবহারে ক্যাটাগরি এ গর্ভাবস্থায় শরীরে লিভো থাইরক্সিনের চাহিদা বৃদ্ধি পায় মাতৃদুগ্ধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসৃত হয় যা শিশুর ওপর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না তথাপি স্তনদানকারী মায়ের ক্ষেত্রে সাবানত অবলম্বন করা প্রয়োজন তো ভিউয়ার্স এই ছিল এই থাইরক্স ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই বিস্তারিত রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে সবশেষে এটির প্রাইস জানিয়ে দেব এটির প্রতি ইউনিট প্রাইস 50 মাইক্রোগ্রাম প্রতি ইউনিট প্রাইস 2 টাকা এবং 25 মাইক্রোগ্রামের প্রতি ইউনিট প্রাইস 1 টাকা এবং 100 মাইক্রোগ্রামের প্রতি ইউনিট প্রাইস 3 টাকা তবি অর্থা ছিল থাইরক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা হাজির হবো নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ